ছেলেদের মতো করেই আমাকে বড় করা হয়েছে, কিন্তু ছোটবেলা থেকেই মেয়েলি যে একটা স্বভাব ভেতরে, সেটা মানে বায়োলজিক্যাল ব্যাপার আর কি, যে আমি মেয়েদের মতো আচরণ করি। সুবল শীল ছোটবেলা থেকেই মেয়েদের সঙ্গে উঠবস করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন, ছেলে হয়েও খেলাধুলা করতেন পাড়ার মেয়েদের সঙ্গে। মেয়েদের প্রতি ছিল তার আলাদা টান, শাড়ি থ্রি পিস পরা ছিল খুব আগ্রহ, সুযোগ পেলেই ঠোঁটে লিপস্টিক, হাতে চুড়ি আর মাথায় বেনি কাঁধতেন। চলাফেরা কথাবার্তায় সমাজের কাছে শুনতে হতো নানা কটু কথা, রাস্তা দিয়ে হাঁটার সময় অনেকেই হিজড়া বলে সম্বোধন করত তাকে। এভাবেই বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে উচ্চ মাধ্যমিকে পড়ার জন্য এলাকা ছেড়ে ঢাকায় পাড়ি জমান তিনি। ঢাকায় পড়াশোনা করা অবস্থায় চিকিৎসা নিয়ে পুরুষ থেকে নারী হন সুবল শীল। প্রথমত জন্মগতভাবে আমি একজন ছেলে, কিন্তু ছেলে থাকলেও ছেলেদের মতো করেই আমাকে বড় করা হয়েছে, কিন্তু ছোটবেলা থেকেই মেয়েলি যে একটা স্বভাব ভেতরে, সেটা মানে বায়োলজিক্যাল ব্যাপার আর কি, যে আমি মেয়েদের মতো আচরণ করি, মেয়েদের মতো করে শাড়ি পরতে পছন্দ করি, মায়ের ওড়না ছিল মায়ের শাড়ি পরতাম, তারপরে হচ্ছে মেয়েদের মতো করে বাসায় রান্না বান্না করতাম, ঘর ঘরদোর ঝাড় দিতাম, আমার মা বাইরে গেলে বাড়িঘর খুব গুছিয়ে রাখতাম। তো একটা মেয়ের ক্ষেত্রেই এগুলো পসিবল ছিল। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পাঁচ নং সৈয়দপুর ইউনিয়নের ধুমনিয়া গ্রামের যজ্ঞশীলের বড় সন্তান মেঘা শর্মা, তিনি জয়নন্দন এসসি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি সম্পন্ন করেন, ঢাকা রেসিডেন্সিয়াল ল্যাবরেটরি কলেজ থেকে শেষ করেন এইচএসসি, এবার কবি নজরুল কলেজে রসায়ন বিভাগে অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়ন করছেন। পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন তিনি। জন্মগত যেহেতু আমি ছেলে, তারা আমার কাছে যেটা ডিজার্ভ করতো সেটা হচ্ছে যে আমি ছেলেদের মতো করে খেলবো, ছেলেরা যেমন ক্রিকেট খেলে ফুটবল খেলে, আমি কিন্তু ওইসব কোনো মানে ইন্টারেস্ট ছিল না আমার প্রতি, যে আমি খেলতে যাবো বা ছেলেরা যেমন হচ্ছে একটু দুষ্টুমি করে নর্মালি মেয়েদের মতো করেই শাড়ি পরতাম, চুড়ি পরতাম, খেলতাম, পায়ে আলতা দিতাম, নেল পালিশ দিতাম। তো দেখা যাচ্ছে আমি রাতে নেল পালিশ দিয়ে রাতেই আবার উঠিয়ে ফেলতাম, যে সকালে কেউ দেখলে আমাকে আবার বাজে কথা বলবে। এই জন্য আমাকে আমার মা অনেক ধরনের অনেকভাবে মারধর করেছে। অ্যান্ড আশেপাশে মানুষজন্য হিজড়া মাইগা, মেয়েদের মতো করিস, তুই আমাদের সাথে মিশবি না, এই ধরনের কথাবার্তা বলেছে। তো আমি যখন আস্তে আস্তে বড় হতে থাকলাম, আমি কিন্তু মেয়েদের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করতাম, বাট একটা সময় তো দেখা যায় যে মেয়েরাও সেপারেট হয়ে যায়। সুবল থেকে মেঘা হয়ে গ্রামের বাসায় আসায় সৃষ্টি হয়েছে অন্যরকম পরিবেশ। মেঘাকে দেখার জন্য প্রতিনিয়ত বাসায় দেখা মিলে উৎসুক জনতার ভিড়, দূর দূরান্ত থেকে ছুটে আসছে রূপান্তরিত শর্মাকে দেখতে। একটি ছেলে মেয়ে হয়ে গেছে আমি দেখতে এলাম, সেটা সত্যি হয়েছে। ও ঢাকা থেকে আসলো, বলতেছে যে এরকম এরকম জানাজানি হয়েছে, তখন থেকে সবাই আসে দেখতেছি আর কি। আপনি কিভাবে জানতে পারলেন? জানতে পারলাম আমরা ওই যে ফেসবুকে আর কি ছাড়ে দিছে, তখন থেকে আর কি মোবাইল চালু করে তখন থেকে জানাজানি শুরু হচ্ছে আর কি। মেয়ের সাথে খেলা খুব, মেয়ের সাথে খেলাইতে গেলাইতে গেলে এই দিনে খাবার কইতে কইতে চলে গেল ঢাকা। আমার পার্শ্ববর্তী ভাতিজি হয় দেখার জন্য আসছি, শুনেছি বলে ভাতিজি ইয়ে মেয়ে হয়ে গেছি ভাতিজারা, এই শুনে এনে দেখার জন্য আসছি। শুনলাম একটা এর আগে ছিল বলে ছেলে, এখন মেয়ে হয়ে গেছে। এই মেয়ে হওয়ার কারণে মোটর সাইকেল নিয়ে আসলাম, আসে দেখতেছি ঠিকই মেয়ে। সুবল থেকে মেঘা হওয়ার বিষয়টি পরিবার প্রথমে মানতে রাজি না হলেও এখন মেনে নিয়েছেন, ছেলে বা মেয়ে হিসেবে নয়, বরং সন্তান হিসেবে মেঘার পাশে থাকতে চান তার পরিবারের সদস্যরা। তো ভাই যে ছিল ব্যতিক্রম, সাধারণত একটা ছেলে ছোটবেলা থেকে হয়তো ক্রিকেট খেলতে যায়, নয়তো ফুটবল খেলতে যায় না, আদার্স কিছু খেলতে যায়, সাধারণত খেলতে যায় না, ঘরে ঘরেই চুরি পড়তো, শাড়ি পরতো বা খেলতো, মেয়েদের সাথেই খেলতো, এগুলো ভালো লাগতো। তুমি চালাতে পারো? পরিশেষে যখন ও আমাকে প্রায় দুই বছর আগে এই ঘটনাটা জানিয়েছে, তো তখন থেকেই ওর জার্নি শুরু। ছোটতে ছিল মেয়ে মেয়ে ভাব, খেলাধুলা করে বা শাড়ি টাড়ি পরে বা কসমেটিক করে, আমরা খুব মারামারি ডাংমার করি, বলে তুমি কি মেয়ে, তুমি এগুলা ধরে খেলাধুলা করতেছ, না মানে না, না মানার থেকে তো আস্তে আস্তে বড় হয়ে গেল। তখন বড় হওয়ার পর
পড়াশোনা করার পর আমরা তো দূরে বেচা উঠো ঢাকাতে থুই। এখন ওদের থাকে বলে বলে মা এখন বাচ্চার যৌবন কতদিন থাকে কি হয় সেটা বাবা মার আগত প্রকাশ্য করে না, না করার থাকে। এখন লাস্ট টাইম বলছে বলে মা আমরা যদি প্রকাশ্য না করি তাহলে তো আমার জীবনটা ব্যর্থা, তো এখন আমরা তোমার বাবা মা তোমার কাছে যদি আমরা প্রকাশ্য করি তাহলে আমি কিছু স্থানও পাই। তো এখন আমার কাছে প্রকাশ্য করছে বাচ্চারা, তো এখন আমরা আমাদের ছেলে বা এখন মেয়ে হয়ে গেছি আমরা তো কোনো জায়গায় ফেলাই দিতে পারছি না, আমাকে তো তুলে নিতেই হবে। ছেলেই হয়েছি নাতি হয়েছি কলা বলিস করে মানুষ কোনো মানুষ কইতে কইতে এই তো লেখাপড়া বড় হয়ে গেলে লেখাপড়া কইতে কইতে এই তোর কি এইরকম ঘটনা আর কইবার আর কে আছে জানা তো গুড় বাংলাদেশটা হয়ে গেছি যখন আমার পেপার ছাড়ে সখন তো মুই না খাওয়া তো একদম শরীর মোট ভাঙে গেল শুনি হ্যাঁ নাই আর মুই বাবা জানে কিন্তু মুই জানো না মুখ কহে নাই এই যখন পেপার ছাড়ি সখনে মুই জানি জানি না মানে মোর মাথার বাড়ি কী ব্যাপার মোর শিরশক্ত দুইটা নাতি এখন মোর নাতি নাই মনটা ভাঙে গেল মানে আমি এখনও কান্দেছ মনটা মোর শান্তি নেই এইরকম ঘটনা আমি দেখুন জীবনও